السلام عليكم ديورس، আপনারা সবাই কেমন আছেন؟ আমি আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লাউ নিয়ে নিয়েছি। তো এই লাউগুলো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমি এখন অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মেখে নেব। তারপর এটা ভালোভাবে ভেজে নেব। আমি আগে তেল গরম করে নিয়েছি, এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি ভালোভাবে ভেজে নেব। নেড়ে চেড়ে নেবেন, নেড়ে চেড়ে তারপর ভালোভাবে ভেজে নেবেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ডেক্সি বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে ডেক্সিটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা তাহলে কিন্তু এটা বাসায় রান্না করে খেতে পারেন। লাউ চিংড়ি বেশ এরকম সবাই পছন্দ করে। পেঁয়াজটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খান সে তেমনই দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নেব কিছুক্ষণ। তিন থেকে চার মিনিটের মতন জাল করে নেব। জাল করা হয়ে গেছে, তো এখন আমি লাউগুলো দিয়ে দেব। এটা কিন্তু আমাদের গাছের লাউ, গাছ থেকে পেরে রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এর মধ্যে আবার আমি একবার ঢাকনা খুলে কিন্তু নেড়ে চেড়ে নেব, আপনারাও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেবেন। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন লাউগুলো কিন্তু কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন আর লাউ থেকে কত পানি উঠেছে। তাও আমি আরও অল্প একটু পানি দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখন লাউ এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। আপনারাও চেষ্টা করবেন টমেটো দেওয়ার জন্য। টমেটোটা দিলে কিন্তু আরও ভালো লাগে। যখন তরকারিটা প্রায় হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব। এখন আমি আবারও ঢেকে রাখব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এই যে প্রায় হয়ে গেছে, কিন্তু এখন আমি এভাবে আরও কিছুক্ষণ জাল করব। যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। তো আমি এখনই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দেখুন এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা ছাড়া খোলা রেখেই জাল করে নেব। তাহলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপিটি কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে বাসায় রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগছে। আর এখন তো রোজার মাস, কম বেশি সবাই কিন্তু খেতে পছন্দ করে, আপনারা রান্না করে খেতে পারেন। আমার লাউ চিংড়িটা কিন্তু এই যে হয়ে গেছে,
আমি এখন এটা নামিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো কমেন্টে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ